পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে। কোম্পানিটির 44তম এজিএম 27 জানুয়ারি বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে 12% নগদ লভ্যাংশ অনুমোদন সহ বিদায়ী অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন পায়। এর আগের বছর কোম্পানিটি 10% নগদ লভ্যাংশ দিয়েছিল। সভায় পরিচালনা পর্ষদের উপস্থিতিতে বক্তব্য রাখেন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে তবে আগামী বছর বিনিয়োগকারীদের লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে এবং বার্ষিক সাধারণ সভা আরো বড় পরিসরে আয়োজন করা হবে। মাঝে ঢাকার 25 তলা ভবন নির্মাণ বাবদ ব্যয় হয়েছে 59 কোটি টাকা। শেয়ার বাজার জাতকরণ খাতে ব্যয় হয়েছে 17 কোটি 93 লক্ষ টাকা এবং চীন সরকারের অর্থায়নে 6টি জাহাজ ক্রয় খাতে ব্যয় হয়েছে 16 কোটি 15 লক্ষ টাকা। আরপিও ফান্ডের বর্তমান স্থিতি 220 কোটি 27 লক্ষ টাকা। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, জাতির পিতার আদর্শে সরকারের পৃষ্ঠপোষকতা এবং আপনাদের সহযোগিতা বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ নতুন উদ্যমে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ বিএসসি অচিরেই সকলের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। সে যাত্রায় আপনাদের অব্যাহত সমর্থন, সহযোগিতা এবং পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি নৌ পরিবহন মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিএডিসি, বিসিআইসি, বিপিসি, সমুদ্র পরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসটির সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ, সকল এজেন্ট এবং অন্যান্য সংস্থাসমূহকে তাদের সহায়তা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের সভায় অনলাইনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে এবং উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ধীরে ধীরে প্রায় মৃত প্রায় একটি সংস্থায় পরিণত হয়ে যাচ্ছিল। আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সার্বিক নির্দেশনা এবং হস্তক্ষেপে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আবার জেগে উঠেছে। আমরা 6টি জাহাজ যুক্ত করেছি, আরও 6টি পরিকল্পনা আছে এবং আমরা ধীরে ধীরে যে আমাদের প্রায় বিভিন্ন ক্যাটাগরির প্রায় 21টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বহরে যুক্ত করার জন্য ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।